জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন পালন হাবড়ায়। আশ্রয়হীন বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এই দিনটি পালন করেন পৌরপ্রধান সহ অন্যান্যেরা। এদিন আবাসিকদের জন্য দুপুরে খাবার ব্যবস্থাও করা হয়। রেশন দুর্নীতি মামলায় গত 27 অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর এখন জেল হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়। 30 নভেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন ব্যাংশাল আদালতের বিচারক। আজ অর্থাৎ 17 নভেম্বর জন্মদিন জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন উপলক্ষে হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর এবং কর্মীরা মিলে পালন করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন। হাবড়ার বাণীপুর সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য রয়েছে বিবেকানন্দ ভবন নামে একটি হোম। হাবড়া পৌরসভার তত্ত্বাবধানে প্রতিবারের ন্যায় এই বছরও সেখানে আবাসিকদের দুপুরে ভুরিভোজ করানো হল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন উপলক্ষে। জ্যোতিপ্রিয় মল্লিকের 67তম জন্মদিন উপলক্ষে এদিন দুপুরে হাবড়ার বিবেকানন্দ ভবনে থাকা 35 জন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। দুপুরের ভুরিভোজের মেনুতে ছিল ভাত, ডাল, আলু চিপস, রুই মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হজমলা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর ও কর্মীরা। এই বিষয়ে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শীতাংশু দাস জানান। প্রিয় মানুষ এবং হাবড়ার উন্নয়নের কাণ্ডারী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার 67তম জন্মদিবস আজকে আমরা উদযাপন করছি এবং আমরা প্রত্যেক বছরই ওনার জন্মদিনে আমরা এখানে আবাসিকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং তারপরে ওনার সল্টলেকের বাসায় গিয়ে ওনার সঙ্গে আমরা আলাপ আলোচনার মাধ্যমে মত বিনিময় করি, ওনার আশীর্বাদ আমরা গ্রহণ করি। 2011 বিধানসভা নির্বাচনের পরে যিনি এলাকাকে সঠিকভাবে দেখভাল করতেন আমরা ওনার অভাব বুঝতে পারছি, অভাব আমরা অনুভব করছি। সামনে লোকসভা নির্বাচনে দল গাইডলাইন দেবে এবং তার আগে বিশ্বাস উনি বেরিয়ে আসবেন। এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের 67তম জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ ভবনে প্রতিবারের ন্যায় এই বছর দুপুরেও এই আবাসনে থাকা আবাসিকদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। উনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, তার শরীর ভালো নেই। তার দীর্ঘায়ু কামনা করে এবার সহায় সম্বলহীন মানুষদের জন্মদিনে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, তার এই জন্মদিনকে আমরা প্রত্যেক বছর এই আবাসিকদের আমরা দুপুরে আহারের বন্দোবস্ত করি। এবছরও তো আমরা ব্যবস্থা করলাম, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি দীর্ঘায়ু লাভ করুন, তিনি শারীরিকভাবে সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন। উনি নিজে আসতেন না, উনি আমরা প্রত্যেক বছর এখানটায় আমরা দুপুরবেলা আহারের বন্দোবস্ত করি এবং আমরা ওনার কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করি। খুব অন্যায়ভাবে ইডি তাকে গ্রেপ্তার করেছে, আমরা সুস্থ বিচার, আমরা সুবিচার আশায় আছি, আমরা আশা করি উনি সুবিচার পেয়ে উনি নির্দোষ প্রমাণিত হয়ে আবার স্বমহিমায় আমাদের মধ্যে আসবেন এবং হাবড়ার মানুষের জন্য আবার কাজ করবেন। তবে আমরা দূর থেকে ওনার জন্য শ্রদ্ধা রইল আমাদের, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিন আজকে, তাই আমাদের প্রতি বছরই খাওয়ায়, আবার আজকে সেই জন্যে আমাদের খাওয়াচ্ছে। খুব ভালো লাগছে, যেমনি আমাদের প্রতি বছর খাওয়ান, উনি আমাদের সাথে সব সময় আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।